हेलो फ्रेंड्स, पार्ली रान्ना घरे सबा के जाना सादर आमंत्रण और एक नतून रेसिपिर साथ फिर एलम। गरमकाले कुल्फी खेते केना भलोबाशे और से कुल्फी जदि है आमेर तैरी ताहले तार मजाटाई द्विगुण हो जाए। आज के बाड़ीते खूब सहजे आमेर कुल्फी बनाना शेखाबो और कुल्फी बनाते कोनो रकम कन्डेंस मिल्क बा कोनो रकम क्रीमेर किन्तु प्रयोजन हबे ना। खूब सहज किछु उपकरण दिए बाड़ीते तैरी करे नेवा जाए। और आमेर कुल्फी रेसिपिटी जो भलो लगे तो क्योंकि अवश्य लाइक और शेयर करते भूलें ना। इचड़ा हमार चैने क्योंकि और अनेक आम रेसिपि शेयर करा चाहले सेगल क्योंकि एक बार ट्राई करते चलू आज देखिए कर झटपट मैंगो कुल्फी आम कुल्फी रेसिपिटी देखी। हमें इखने हाफ लिटार दूध के गरम करते बसिए। दूध तो गरम हार आगे हमें इखने दो चामच कस्टार्ड पाउडर नहीं तो दूध नहीं नेब। ये कस्टार्ड पाउडर भालोभावे दूधेर साथे मिशिए नेब। दूध गरम हो गेले किन्तु कस्टार्ड पाउडर आर मिशबे ना, गला पाकिए जाबे। आमी कस्टार्ड पाउडरटाके दूधेर साथे खूब भालोभावे मिशिए नियेछि। एबार दूधटाके गरम हवा पर्यन्त अपेक्षा करब। दूधटा उतले गेलेई आमी एर मध्ये दिए देब 1/4 कप चीनी। चीनीटा आपनारा आपनादेर टेस्ट अनुयायी किन्तु आरेकटु बाड़ाते बा कमातेओ पारेन। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দুধটাকে আমি 8-10 মিনিট ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি, এটা অনেকটাই কিন্তু আগে থেকে ঘন হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ডটা কাছের পাউডারটা গুলে রেখেছি সেটাকে দুধের মধ্যে মেশাবো। মিশানোর আগে কিন্তু একবার ভালো করে এটাকে নিয়ে নিতে হবে কারণ কাছের পাউডারটা নিচে বসে যায়। আমি এখানে দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এবং দুধটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য এখানে কাস্টার্ড পাউডার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এর জায়গায় কর্নফ্লাওয়ার অথবা মিল্ক পাউডারও ইউজ করতে পারে। আমি কিন্তু ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি, কম করে কাস্টার্ড পাউডারটা এখানে অ্যাড করছি। এবার ভালোভাবে মিশিয়ে নিই। আমি এটাকে আর 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নেব দুধটাকে। দুধটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে দেখো। আর এটাকে ফোটাবার দরকার নেই, গ্যাসটাকে আমি এখানে অফ করে দেবো। এবং এই কাস্টার্ড পাউডার দুধের যে মিক্সারটা আছে এটাকে কিন্তু আমি একদম ঠান্ডা হতে দেবো। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ ম্যাঙ্গো পাল্প মিশিয়ে দেবো। আম কেটে নিয়ে আমি এটা মিক্সিটাকে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন। দেখো খুব ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে আইসক্রিম মোল্ডে ভরে ফেলবো। আমার কাছে এখানে আইসক্রিম মোল্ড আছে, আমি এখানে আইসক্রিম মোল্ডে ভরছি। আপনাদের কাছে যদি কুলফি মোল্ড থাকে আপনারা কিন্তু কুলফি মোল্ডেও ভরতে পারবেন, বা বাড়িতে কিছু না থাকলে স্টিলের ছোটো ছোটো বাটি বা গ্লাসে, বা আমি এরকম মাটি দুটো ভাঁড় নিয়েছি সেখানেও ভরতে পারেন। যা কিছু আপনার ঘরে আছে তার মধ্যে এইভাবে কিন্তু আপনারা কুলফিটাকে সেট করতে পারবেন। ভাতটাকে ভরে ফেলছি। দুধটাকে কিন্তু একদম পুরো একে ঠান্ডা হতে দেবে, তারপরে কিন্তু আমের পাল্পটা মেশাবেন। সব মোল্ডগুলোকে ভরে নেওয়ার পর আমি এবারে একটুকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমার 4টে মোল্ডে ভরেছি আর এখানে আমি দুটো ভাঁড়ে বা কাপে মুড়েছি। এবার আমি একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেবো। আপনাদের কাছে যে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ফয়েল ইউজ করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। একদম ডিপ ফ্রিজারের মধ্যে, ডিপ ফ্রিজে এটাকে আমি 8-10 ঘন্টার জন্য রেখে দেবো। বাড়ির ওভার নাইট রাখতে পারে তো আরও ভালো হয়। ফ্রিজে রাখার জন্য আমার কুলফি মোড়গুলো একদম রেডি হয়ে গেছে। কুলফিগুলোকে আমি ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বার করে ফেলেছি। এবার এগুলোকে আমি খুলে ফেলবো। কুলফিগুলো কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। আর মোল্ড থেকে কুলফিগুলোকে বের করার জন্য কিন্তু মোল্ডগুলোটাকে প্রথমে আমাদের কিছুক্ষণ এখানে একটু জলে ডিপ করে রাখতে হবে। এখানে আমি নর্মাল ওয়াটার নিয়েছি, 30 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে ডিপ করে রাখবো।
30 সেকেন্ড এভাবে একটু ডিপ করে রাখার পর আমি কুলফি মোলটা খুলছি। দেখুন আর দেখুন খুব সহজেই কি সুন্দর ম্যাঙ্গো কুলফি বেরিয়ে এসেছে। দেখুন আমার সুস্বাদু ম্যাঙ্গো কুলফি কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাড়িতে যদি ছোটো থেকে বড় সবার মন জয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো কুলফি। খেতে খুব সুস্বাদু আর দেখেছি খুব সহজে ঝটপট কিন্তু খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। আর আমার চ্যানেলে আরও অনেক ম্যাঙ্গো রেসিপি শেয়ার করা আছে, যেটা আমি প্রথমে শুরুতেই বলেছি, সেগুলো কিন্তু একবার ট্রাই করে দেখতে পারে। তাহলে চলে আসবো আবার এরকম নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।